আসসালামু আলাইকুম। অসমশিয়া থেকে সবাইকে স্বাগত। আমরা আছি এখন পশ্চিম ধানমন্ডি, এখানে আলহাজ আব্দুল গনি সাহেবের বাসা। এখানে যে রিজার্ভার ট্যাঙ্ক, বিল্ডিংয়ের ছাদে যে রিজার্ভার ট্যাঙ্ক, এই রিজার্ভার ট্যাঙ্কে প্রচুর পরিমাণে আয়রন এবং বিভিন্ন ধরনের ময়লা, কাদা, এই জিনিসগুলোই। এইটি অসমশিয়ার পক্ষ থেকে একটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট এখানে স্থাপন করা হয়েছে, এবং আগের যে পানির যে রং ছিল সেটি ছিল অনেক লাল। এখন আমাদের পানির যে আগের পানি এবং এই বর্তমান পানি, এই পানির পার্থক্যটা আমরা এখন অতি সহজেই বুঝতে পারবো যে পানিটা ফিল্টার হওয়ার পরে কী হয়েছে আর কি। এইটা হলো আগের যে পানি, সাপ্লাইয়ের পানি। এই সাপ্লাইয়ের পানির দেখা যায় যে রংটি একেবারে লাল, এবং পাশাপাশি যদি এইটি রাখা হয় আমাদের ট্রিটমেন্ট পানি, এটা হলো ফিল্টারিং পানি, ফিল্টার পানি, এই ফিল্টার পানির কালার একেবারে সাদা হয়ে গেছে। এখন ব্যাকওয়াশের কাজ চলতেছে আমাদের। পার্থক্য এখনই বোঝা যাচ্ছে যে এটাই হলো আমাদের এই যে ট্যাঙ্কের যে পূর্বের যে র ওয়াটার ট্যাঙ্ক, ট্যাঙ্কের পানি, আর এটি হলো ফিল্টার পানি। এটি হলো অসমশিয়ার একটি ওয়াটার ট্রিটমেন্ট প্রজেক্ট। এটি বাংলাদেশে সর্বত্রই এটি আমরা বিভিন্ন জায়গায় সাপ্লাই দিয়ে থাকি। এখন ধানমন্ডিতে আমাদের আরও কয়েকটি কাজ চলতেছে। এখন এটি আজকে আর কি এই কাজটি শেষ হলো। এখানে ব্যাকওয়াশের কাজ চলতেছে। ব্যাকওয়াশ হয়ে গেলেই পানি 100% পিওর হয়ে যাবে একেবারে। তখন আর ওই বিভিন্ন যে বাসাবাড়ির যে বেসিন, তারপর টাইলস, এগুলো যে লাল হয়ে যায় এটা কখনোই হবে না। এবং যে বিভিন্ন জামা কাপড় দেখা গেল যে ধোয়ার পরে যে লাল হয়ে যায়, এগুলো লাল হবে না। আর ওয়াশিং মেশিনেরও এগুলো দেখা যায় যে বিভিন্নভাবে পানি, ওই এই যদি ময়লা পানি ব্যবহার করা হয় তাহলে লাল হয়ে যায়। আর এই ওয়াটার ট্রিটমেন্ট বসাইলে লাল হবে না। মানুষের দেখা যায় গরমের সময় মানুষের শরীরে বিভিন্ন ধরনের চর্মরোগ তৈরি হয় এই পানি থেকে। এই পানি সাধারণত অনেকেই ব্যবহার করে ডাইরেক্ট, কিন্তু এই ফিল্টার স্থাপন করলেই অতি সহজেই দেখা যায় যে সুন্দরভাবে কিন্তু সে পিওর ওয়াটার পায়, এবং পুরো বিল্ডিংয়ের পানিটা সেন্ট্রাল ওয়াটার ট্রিটমেন্ট করা অতি সহজ। যেমন এই যে কোনো বিল্ডিংয়ের ছাদে বসাই দিলেই অতি সহজেই একেবারে 100% ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের যে পানিটা, এটি 100% পিওর পানি হবে। এই টোটাল পানিটা খাওয়া, গোসল টোসল সব কিছু এইভাবে হবে। এখন বেসিন এবং ওই যে টাইলস, এগুলো লাল হবে না। তাই অসমশিয়ার একটি মেশিন এখানে যে স্থাপন করলাম, এটি একটি ভিডিও আমরা শেয়ার করলাম আর কি। তাই অসমশিয়ার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। অসমশিয়ার সাথে থাকলে আরও বিস্তারিত জানা যাবে, এবং অসমশিয়ার ওয়েবসাইট ভিজিট করলে আরও বিস্তারিত ওয়াটার ট্রিটমেন্ট সম্পর্কে অতি সহজেই জানা সম্ভব। অসমশিয়ার পক্ষ থেকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।